বিদ্যুৎ সমস্যা নিয়ে ডেপুটেশন দিল সিপিএম কৈলাসহর মহকুমা কমিটি। বৃহস্পতিবার এক প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেয় স্থানীয় বিদ্যুৎ নিগম অফিসে। কৈলাসহর শহর উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট, অভিযোগ প্রায়শই থাকে না বিদ্যুৎ, ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এসব সমস্যা সুরাহার জন্য পথে নামলো সিপিএম কৈলাসহর মহকুমা কমিটি। বৃহস্পতিবার দলের তরফে এক প্রতিনিধি দল দেখা করেন বিদ্যুৎ নিগমের স্থানীয় অফিসের সিনিয়র ম্যানেজারের কাছে। বিদ্যুৎ চপলতা দূরের দাবি জানান তারা। প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক মবস্বর আলী, সিপিএম নেতা কান্তিলাল দেব, বিশ্বরূপ গোস্বামী প্রমুখ। তিন দফা দাবির ভিত্তিতে আমরা এখানে সিনিয়র ম্যানেজার প্রদেশের ইলেকট্রিক ডিএসসি সিএল এর নিকট ডেপুটেশনে মিলিত হই। মূল বিষয়টা হচ্ছে আমরা দেখছি বেশ কিছুদিন যাবৎ আমাদের কৈলাসহরের মধ্যে বিদ্যুতের যে পরিষেবা এটা ইরেগুলার হচ্ছে। প্রতিদিন প্রায় সময় দেখা যাচ্ছে যে হঠাৎ করে সরকার বিদ্যুৎ চলে যাচ্ছে, দীর্ঘ সময় সেগুলো সরাইয়ের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, কল দিলে পরও ঠিক টাইম মধ্যে ডিউ টাইমে তার সরাইয়ের ব্যবস্থা হচ্ছে না। তার সাথে আপনারা জানেন যে সংখ্যালঘু অংশের একটা বিরাট অধ্যুষিত এলাকা রয়েছে, রমজান মাস রয়েছে, ওই সময়টাতে রাত্রিবেলা খাওয়া দাওয়া নামাজ মাপ পড়া এই সময়টাতে অনেক সময় দেখা যাচ্ছে বিদ্যুৎ চলে যাচ্ছে। সেই নিয়ে আমরা বলেছি যে শুধু রমজানের বিষয় না, সার্বিকভাবে যাতে বিদ্যুৎ পরিবেশ এটা মানে স্বাভাবিক রাখা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করা, এবং এই যে মাসটা রমজানের মাস বিশেষ করে রাত্রিবেলা এটাকে স্বাভাবিক রাখবার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। তারপরেই শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট খেলা আগামী দিচ্ছে মে থেকে, সেই সময়ও যাতে সার্বিকভাবে বিদ্যুৎ পরিষেবাকে স্বাভাবিক রাখা যায় তার জন্য ওনারা যাতে উদ্যোগ গ্রহণ করেন। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনার দিক থেকে লেভেল বেস্ট চেষ্টা তারা করবেন। দ্বিতীয় যে দাবিটা আমরা রেখেছি জিলা বাজারে দেখার সমস্যা থেকে নিরসনের কোনো উদ্যোগ নেয় কিনা কর্তৃপক্ষ। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।